বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এর পূর্বের নাম ছিল চট্টগ্রাম এম এ হান্নান বিমানবন্দর। 2005 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি দেশের অন্যতম আধুনিক বিমানবন্দর। বিমানবন্দরটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। এটি শহরের জিইসি মোড় থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 18.5 কিলোমিটার। কর্ণফুলী নদীর তীরে এই বিমানবন্দরটি দাঁড়িয়ে আছে। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারফিল্ড হিসাবে ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি প্রতিষ্ঠা করে। তখন এটি ইউনাইটেড স্টেট অব এয়ারফোর্সের সাপ্লাই পয়েন্ট হিসাবে ব্যবহার করা হতো। পরে আস্তে আস্তে এটি কমার্শিয়াল বিমানবন্দরে পরিণত হয়। স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালে এটি ডোমেস্টিক বিমানবন্দর হিসাবে ব্যবহার শুরু হয়। এরপর 1990 সালের মাঝামাঝিতে এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়। দুবাই, সৌদি আরব এবং ব্যাংককের ফ্লাইট দিয়ে এখান থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করে। 1998 সালের মার্চ মাসে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এই বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শুরু হয়। এর কাজ শেষ হয় 2000 সালে, যা সম্পূর্ণ হতে সর্বমোট খরচ হয় 570 কোটি টাকা। 2001 সালে এই বিমানবন্দরটি নতুনভাবে তার যাত্রা শুরু করে। 2013 সালের 21 অক্টোবর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দেয়। বাংলাদেশের প্রায় 21% যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে। বেশ কয়েকটি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট এই বিমানবন্দর থেকে প্রতিনিয়ত ছেড়ে যায়। এছাড়া বেশ কয়েকটি কার্গো ফ্লাইটও রয়েছে। এই বিমানবন্দরটি ব্যবহার করে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মালামালও পরিবহন করা হয়। এই বিমানবন্দর দিয়ে চলাচলকারী বিমানগুলো হল এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই, ওমান এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নবো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, সালাম এয়ার। কার্গো এয়ারলাইন্সের মধ্যে রয়েছে ইতিহাদ কার্গো, স্কাই এয়ার, বিসমিল্লা এয়ারলাইন্স, ইজি ফ্লাই এক্সপ্রেস এবং হ্যালো এয়ারলাইন্স। এই বিমানবন্দরটিতে রয়েছে রানওয়ে, কন্ট্রোল টাওয়ার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা সহ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল সুযোগ সুবিধা। 4 তলা উচ্চতা সম্পূর্ণ এই বিমানবন্দরটিতে একই সাথে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যাত্রী উঠানামা করতে পারে। বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালটি 220,000 স্কোয়ার ফুটের। এটি 2টি অংশে বিভক্ত, একটি হল আন্তর্জাতিক এবং অন্যটি ডোমেস্টিক। বিমানবন্দরের ভবনটি 2তলা বিশিষ্ট। এর নিচের তলা ব্যবহার করা হয় চেকিং, বোর্ডিং এবং লাগেজ রিসিভিংয়ের জন্য। পাশাপাশি উপরের তলা ব্যবহার করা হয় শুধুমাত্র বোর্ডিংয়ের জন্য। বিমানবন্দরটিতে 29,066 স্কোয়ার ফুটের একটি কার্গো টার্মিনালও রয়েছে। এছাড়া রয়েছে আমেরিকান এক্সপ্রেস কার্ড হোল্ডারদের জন্য একটি আধুনিক এবং নতুন বিশ্রামাগার। এছাড়া এই বিমানবন্দরটিতে রয়েছে বিশাল গাড়ি পার্কিং এরিয়া, প্যাসেঞ্জার রেস্টরুম, লাগেজ ট্রলি, লাগেজ র্যাপিং, কার্গো সার্ভিস, হুইলচেয়ার, প্রাথমিক চিকিৎসা, ব্যাংকিং সেবা, শুল্কমুক্ত কেনাকাটা, খাবারের সুবিধা, হোটেল বুকিং সার্ভিস, নামাজঘর, বিশুদ্ধ পানি, ওয়াইফাই, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম, টিকিট সেলস কাউন্টার সহ আরও নানা সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া ট্রানজিট এবং অন অ্যারাইভাল ভিসার জন্য এই বিমানবন্দরটিতে কাউন্টার রয়েছে। বিমানবন্দরটির আশেপাশে অসংখ্য উন্নত মানের হোটেল রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সিবিসি রিসোর্ট। বাংলাদেশ বাটারফ্লাই পার্ক অ্যান্ড রিসোর্ট। হোটেল আগ্রাবাদ। এক্সিকিউটিভ রেসিডেন্স।
হেরিটেজ বিআর হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল হিলটন সিটি। চট্টগ্রামের আগ্রাবাদ এবং জিএসসি মোড় থেকে খুব সহজে কার অথবা ট্যাক্সিতে এই বিমানবন্দরে আসা যায়। এছাড়া এই বিমানবন্দরের পার্কিং জোনে সবসময় কার অথবা মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের পরিবহন পাওয়া যায়।